এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর মোস্ট ইম্পর্টেন্ট বিন্দাস আছো। আমি শায়নি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার লিভিং উইথ শায়নিতে। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে প্রায় 10:45 বাজে, আর আমার বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে। এখন করব ব্রেকফাস্ট, তো মা বানাচ্ছে ব্রেকফাস্ট, চলো শুনে নি মা কি বানাচ্ছে আজকে ব্রেকফাস্টে। মাঝে কি বানাচ্ছো ব্রেকফাস্টে? রুটি আর হচ্ছে আলু মটরশুটি দিয়ে একটা তরকারি। আলু মটরশুটি দিয়ে একটা তরকারি হচ্ছে আর রুটি হচ্ছে, তোমরা তো শুনেই নিয়েছো, তো সেটা খাবো। একটু হেয়ার কেয়ার করবো আজকে, তো একটা ভেবে রেখেছি একটা হেয়ার প্যাক লাগাবো। তো চলো আগে দেখি, আগে খাই না আগে হেয়ার প্যাক লাগাই সেটা এখনো বুঝতে পারছি না, দেখি কোনটা আগে করা যায়। এখানে আমি হেয়ার প্যাকটা নিয়ে নিয়েছি আর একটার মধ্যে আছে মেথি আর কালো জিরে আমি গুঁড়ো করে নিয়েছি আর নারকোল তেল দিয়ে সেটাতে একটা প্যাক বানিয়ে নিয়েছি। এবার আমি চুলে দিয়ে দিচ্ছি, তবে গায়ে পড়ছে প্রচণ্ড, তো তোমাদের সামনে হয়তো আমি দিতে পারবো না, আমাকে আয়নার সামনে যেয়ে ভালো করে একটা ভালো জায়গায় দাঁড়িয়ে দিতে হবে, নাহলে গোটা ঘর আর জামা পুরোটাই আমার ভরে যাবে। তো চলো চলে এসছি, এখানে আছে গরমা গরম রুটি, দুটো রুটি খাবো আর এর সঙ্গে হচ্ছে একটু সবজি নিয়েছি, আলু আর মটরশুঁটির। এই যে দেখো আলু আর মটরশুঁটির সবজি, আর প্যাকটাও লাগানো হয়ে গেছে। তো এখন 1 ঘন্টা ওয়েট করবো, এখন 11টা বাজে, 12টা অবধি ওয়েট করবো, ব্যাস তারপরে চুলটাকে ভালো করে ধুয়ে নেব। এটা কি গুড়? তো সঙ্গে আবার খেজুরের গুঁড়ো মা দিয়ে গেল। চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি। এটা দিয়ে বেশি ইয়াম্মি লাগছে গুড়টা দিয়ে। জাস্ট পুজো দিয়ে উঠলাম আর এই যে দেখো ভাই বসে গেছে অফিসের কাজকর্ম নিয়ে, আর এদিকে মা জামা কাপড় গোছাচ্ছে। যেগুলো জামা কাপড় কালকে কাচা হয়েছিল সেগুলো আজকে রোদে দেওয়া হয়েছিল, তো সেগুলো শুকিয়ে গেছে, এখন সেগুলো গুছিয়ে নিচ্ছে। আর জাস্ট এই পুজোটা দিয়ে উঠলাম, আর কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে কয়েকটা কমেন্ট এসছে, দাঁড়াও এটাকে আমি ট্রাইপডে লাগিয়ে নিই তারপর কথা বলছি তোমাদের সাথে। আমার কাছে কালকে একটা কমেন্ট এসছে, তো সেই কমেন্টের উত্তরটা দিতেই আমি তোমাদের সামনে এখন বসলাম। তো রুমা দি, মানে রুমা রয়, উনি আমাকে কমেন্ট করেছেন যে বৃহস্পতিবারের পুজোয় তো পাঁচালি পড়তে হয়। তো হ্যাঁ, আমরাও পাঁচালি পড়ি, আর পাঁচালিটা আমরা সন্ধ্যেবেলায় পড়ি। কেন কি দেখবেন, পাঁচালির মধ্যেই লেখা আছে যে বৃহস্পতিবারে মিলি যতই গণে সন্ধ্যাকালে পুজি কথা শুনে ভক্তি মনে। তো সন্ধ্যাকালে যেহেতু পড়ার কথা, তো সেই জন্য আমরা সন্ধ্যেবেলাতেই পড়ি। আমার ইভিনিং কোনো ব্লগ আপনি দেখে নেবেন, সেখানে আমি সন্ধ্যাকালে সন্ধ্যাবেলায় কিন্তু পাঁচালি পড়েছি। আর যদি আপনি আরো মানে দেখতে চান, তাহলে আমি বৃহস্পতিবার কোনো একটা বৃহস্পতিবারের সন্ধ্যাবেলার একটা ব্লগ বানিয়ে দেব যেখানে আমি পাঁচালি পড়বো, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তো পাঁচালি পড়ি না এমন না, পাঁচালি পড়ি কিন্তু আমরা সন্ধ্যাবেলায় পাঁচালিটা পড়ি। আর আপনি বলেছেন যে ঘটের পাশেই তো জায়গা থাকে, সেখানে না দিয়ে কেন আমরা মাটিতে ঠাকুরকে জল মিষ্টি দিই? তো মাটিতে দেওয়ার এটাই কারণ হচ্ছে, আমার ঘটের পাশের যে জায়গাটা ওটা হয়তো ক্যামেরায় দেখতে অনেকটা বড় মনে হয়, কিন্তু আমাদের ঠাকুরের আসনটা ছোট। ওখানে আমি আর আমার আসনের 7 জন ঠাকুর, তো 7 জন ঠাকুরকে আমি আলাদা আলাদা থালায় কিন্তু প্রসাদ মানে ভোগ দিই। তো সেটা যদি আমি ওইখানে দিতে যাই, জায়গাটা ছোট হয়ে যাবে এবং ওইখানে 7টা থালা এবং 7টা গ্লাস কিছুতেই আটবে না। সেই জন্য আমরা মাটিতে দিই, এবং সেখানে দেওয়ার আগে, আমি পুজো দেওয়ার আগে ওই জায়গাটা পুরো পরিষ্কার করে মুছে তারপরে কিন্তু ওই জায়গায় ঠাকুরকে ভোগ নিবেদন করি।
আরো একটা কথা আপনি বলেছেন আমাকে যে ঘটির মধ্যে ডুবিয়ে কেন আমি জল দিচ্ছি, তো জলটা আমি যেহেতু ঘটিতে আনি এবং কিছুটা জল আমার তার আগে চন্দন বাটতে বা ঠাকুরকে স্নান করাতে আমি সেই জলটা নিয়ে নি বলে ঘটিটা কিন্তু হাফ হয়ে যায়। এবার সেই হাফ ঘটি থেকে আমি যখন জল তুলে দিই আমি এটার কারণটা আমি বুঝতে পারলাম না। প্লিজ আপনি একটু আমাকে পরে কমেন্ট করে জানিয়েন যে কেন আপনি বলছেন, নিয়ম যদি থাকে কিছু তাহলে আমি অবশ্যই সেটা করব, কিন্তু ছোটবেলা থেকেই আমি এরকম ভাবে পুজো দিয়ে এসেছি আর আমার কিন্তু আঙুল টাচ হয় না। আপনি অনেকে হয়তো মনে করবে যে যেহেতু ঘটি থেকে ডুবিয়ে জলটা নিচ্ছি তোমার আঙুল বা নখ কিছু টাচ হয়, কিন্তু সেটা কিন্তু হয় না, আমি সেটা কনসিয়াসলি করে থাকি। তো কেন এই কমেন্টটা করলেন, এটা যদি এই কারণে হয়ে থাকে তাহলে তো আমি অ্যান্সারটা দিয়ে দিলাম, আর যদি না হয় তাহলে অন্য কোনো কারণ থাকলে সেটাও কিন্তু আপনি লিখে জানাতে পারেন। যদি তোমাদের কাছ থেকেও যেমন আমি কিছু শিখছি তোমরাও আমার কাছ থেকে কিছু শিখছো, তো অনেক কিছু জিনিস আছে যেগুলো আমি হয়তো জানি না, তোমাদের কাছ থেকে শিখে নেব। তো কেন করে মানে এই কারণটা কি সেটা প্লিজ আপনি একটু আমাকে লিখে জানিয়েন, তো আমি অবশ্যই চেষ্টা করবো সেটা মেনে চলার। তো ব্যাপারটা হচ্ছে পুরোটাই মনের ভক্তি, আমি মনে ভক্তি নিয়ে যদি কোনো কিছু একটা করি সেটাতে কিছু ভুল ত্রুটি হলেও আই থিঙ্ক ভগবান ক্ষমা করে দেন, সেটাতে সেই জিনিসগুলো হয়তো ভগবান মনে রাখেন না। কেন কি আমি একটা কথা বলছি, আমি যখন চাকরি পাই ঠিক তার আগে আমি 16টা শনিবার পালন করেছিলাম, মানে ব্রত করেছিলাম, সারাদিন উপোস থাকতাম আর রাত্রেবেলায় আতপ চালের এক সেদ্ধ ভাত খেতাম। তো আমাকে একজন বলেছিলেন যে কি সন্দক নুন না খেলে নাকি মানে যেই মনস্কামনাটা নিয়ে আমি করছি সেটা নাকি পূরণ হয়ই না আর নাকি ঘোরতর নাকি মানে বিপদ হয় বা ভালো হয় না কিছু একটা এরকম কিছু উনি বলেছিলেন। তো আমি তো সন্দক নুন খাওয়ার কথাটা আমার মাথাতেও আসেনি আর আমার মাও সেই সময় আমাকে কিছু বলেনি, তো আমি এমনি নুন দিয়েই খেতাম সারাদিন উপোস থাকার পরে খেতাম। আমি সারাদিন উপোস করে থাকার পরে যখন খেতে বসেছিলাম সেই সময় উনি এই কথাটা বলেছিলেন, আমার একজন চেনা জানা একজন বলেছিলেন এই কথাটা। তো যাই হোক, তারপরে তো 16টা শনিবার হলো এবং আমি মনে মনে যে মনস্কামনাটা নিয়েছিলাম যে আমি যেন একটা চাকরি পেয়ে যাই, তো সেটাই পেয়েছিলাম। কিন্তু তো ভগবানের কাছে ওই সন্দক নুন আর এমনি নুন ওটাতে মনে হয় খুব একটা ইয়ে থাকে না, আর সেটা করেও আমার কোনো অসুবিধা হয়নি। আর কিছুদিন আগে আবার আমি লক্ষ্মী পুজোতে কি করেছিলাম, তুলসী পাতা, আমার ঠাম্মা বলে গেছিলেন যে হয় ভোগের মধ্যে ঘি ছড়িয়ে রাখো আর না হলে তুলসী পাতা দিয়ে দাও, তাতে কি হয় রাক্ষস ভক্ষক হয় না ভোগটা। তো আমরা কি, আমি এর আগের বার লক্ষ্মী পুজোয় কি করেছি যে পুরোহিত মশাই আসার আগে ভোগ টোক সব সাজিয়ে দেওয়ার পরে যেটা আমাকে শিখিয়ে দিয়ে গেছিলেন ঠাম্মা এবং তারপরে মাও, তো আমি ঘিয়ে ছিটেও দিয়েছি আর তুলসী পাতাটা একটা বাটিতে রেখেছিলাম, এবার পুরোহিত মশাই এসে সেটাতে নিবেদন করে দিয়েছেন। তো নিবেদন করে দেওয়ার পরে যাই হোক উনি তো ওনার মতন পুজো করে চলে গেছেন। তারপর যখন ভোগটা আমরা মানে সবাইকে দিচ্ছি বিতরণ করছি তখন একজন আবার ওখানে বললেন যে তুলসী পাতা তো লক্ষ্মী ঠাকুরের ভোগে দিতে হয় না, লক্ষ্মী ঠাকুরের ভোগে কেন নিবেদনের জায়গায় তুলসী পাতা দিয়েছ। তো যাই হোক, এটা এটা হলে নাকি অনেক ক্ষতি হতে পারে, কিন্তু তারপরে কিন্তু আমাদের কোনো ক্ষতি হয়নি, আমরা যেরকম মানে যেরকম ভাবে আমাদের লাইফস্টাইল চলে সেরকম ভাবেই হয়েছে। তো আমার এটাই মনে হয় যে পুজোটা হচ্ছে সম্পূর্ণটাই শ্রদ্ধার ব্যাপার, আমি যদি শ্রদ্ধা মনে না নিয়ে পুজোটা দিই তাতে বোধহয় কোনো ক্ষতি হতে পারে। আর তারই সাথে আরো একটা কথা বলবো, সারাদিন লোকের বাজে চাইলাম, খারাপ চাইলাম, লোকের ভালো দেখতে পারলাম না, এটা এই সমস্ত করে যদি পুজো দেওয়া হয় আমার মনে হয় সেটার থেকে মানুষের ভালো চাওয়াটা সব থেকে বেশি দরকার। মানুষের যদি আমি ভালো চাই কোথাও না কোথাও ভগবানের কাছে সেটা কিন্তু মানে ভগবানের খাতায় সেটা নোট থাকে, আর এইটুকুনি একটু ছোটখাটো ভুল ত্রুটি আমার মনে হয় ভগবান মাফ করে দেয়। তো সেটা সেটাই আমি বললাম যে আমার এটা এক্সপিরিয়েন্স, লাইফের এক্সপিরিয়েন্স, যেটা থেকে কিন্তু আমার কোনো অনেকেই আশেপাশের বলেছিল যে এটাতে খারাপ হতে পারে, কিন্তু খারাপ কিন্তু হয়নি, আমার মোটামুটি ঠিকই এখনো অব্দি খাবার চলে এসছে। আছে ভাত, ছোলার ডাল, তারপরে আছে হচ্ছে আলু ফুলকপির তরকারি মটরশুটি দিয়ে, মানে এটাতে আলু আছে, আলু নাই, মটরশুটি দিয়ে আর টক পালংয়ের চাটনি, আর তার সাথে দাঁড়াও না, আর তার সাথে হচ্ছে পেঁপের তরকারি আছে, তাই তো, কিন্তু সেটা আমি খাবো না। Thank you.
এখন বাজে রাতে 9:30 আর চলো দেখি মা এখন রান্না করে কি আজকে কি হচ্ছে রাতের ডিনারে এক্সট্রা করে কি মানে বেগুন পোড়া করছে এখন তো চলো দিনের যে খাবার গুলো ছিল সেগুলো তো থাকছেই তার সাথে এখন মা বেগুনটা পোড়াবে তো বেগুন তো বেগুনে তেলও মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন জাস্ট ওটাকে পোড়ানো হবে বেগুনটা পোড়া হয়ে গেলেই আমরা খেতে বসবো তো এই যে বসিয়ে দিয়েছে মা বেগুন পোড়া করতে বেগুনটাকে ফাঁক করে নিয়েছি আগে বলি ফাঁক করে নিয়েছো হ্যাঁ যাতে পোকা টোকা না থাকে দেখে নিয়েছি তো বেগুনটাকে মা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছে যাতে পোকা টোকা না থাকে সেটা দেখে নিয়েছে তো এখন বেগুনটা পোড়ানো হচ্ছে এটা হওয়ার পরে আমরা খেতে বসবো তো এখন বাজে রাতে 9:30 তোমাদেরকে তো একটু আগেই বললাম আর আমার চুলটুল একটু কেমন লাগছে কেন বসে কাজ করছিলাম আর অনেকক্ষণ ধরে মোবাইলে কাজ করতে করতে না কি হয়েছে বলতো মাথাটা ধরে গেছে তো একটু মনটাও খারাপ হয়ে যাচ্ছিল কেন কি যে ফিল্টারটা কালকে দেখলে যে এসছে কালকে না পরশু দিন এসছে তো কালকে আমরা অনেক কসরত করে সারা দিন ধরে সেটার পিছনে খেটে খুটে আমি আর ভাই রাত্রি 9:30 সময় সেটাকে ঠিক করলাম কালকে 9:30 থেকে আজকে অবধি ঠিকই ছিল হঠাৎ করে সেটা দিয়ে আবার ট্যাপ দিয়ে জল পড়ছে তো দেখো রিটার্ন করার তো ব্যাপার আছে যে আমি চাইলেই রিটার্ন করতে পারি 7 দিনের মধ্যে তো কি বলতো নতুন একটা জিনিস তো কিনে এনেছি রিটার্ন করতে কেমন যেন লাগে তো যাই হোক খারাপ হলে তো অবশ্যই রিটার্ন করতে হবে তারপরে আমরা আবার আজকে ফোন করেছি ওদের যে সার্ভিসিং সেন্টার না ওই টোল ফ্রি নাম্বারটাতে আমি ফোন করেছিলাম তো ওরা বললো মানে ওরা ওদের দিক থেকে ভীষণই হেল্প করছে তো ওরা বললো যে আমরা অবশ্যই মেকানিককে পাঠাবো আপনারা তার সঙ্গে কথা বলে নেবেন একটু ফোনে তো আজকে 2:30 সময় তারপরে আমি 10:30 সময় ফোন করেছিলাম তারপরে দেখলাম যে 2:30 সময় ওখান থেকে মেকানিক যে সে ফোন করেছে তো সে বলল যে আজকে তো আসতে পারবো না আর কালকে যেহেতু সানডে কালকে তো ওদের ছুটি থাকে তো সোমবার বা মঙ্গলবার নাগাদ সে আসবে তো আমি তো অনেক রিকোয়েস্ট করেছি যে দাদা মঙ্গলবার অবধি করবেন না প্লিজ সোমবারের মধ্যে আপনি একটু এসে দেখে দিন কেন কি জল খাওয়ার জলটা না ঠিকঠাক না হলে মানে অনেক রকমের রোগ হতে পারে তো আপনি প্লিজ এসে একটু সেটা দেখে দিয়ে যান আর তারই সাথে এটাও বলেছি যে নতুন জিনিস যদি আমাকে রিটার্ন করতেই হয় তাহলে আপনি এসে দেখে দিলে আমি তাহলে মানে যদি দেখি যে খারাপ জিনিসটা আছে তাহলে রিটার্ন করতে পারবো আর যদি ভালো থাকে তাহলে তো কোনো ব্যাপারই না উনি সেটিং করে দিয়ে চলে যাবেন আমার যেটা মনে হচ্ছে এবং উনিও যেটা প্রবলেম শুনে বললেন যে সেটিং এরই কোনো রকম প্রবলেম হচ্ছে ট্যাপটার জায়গায় তো উনি মুখে বলেও দিলেন যে এইভাবে একটু ট্রাই করুন কিন্তু আমরা অনেকবার করেছি যার জন্য আমি আর গেলাম না তো উনি আসুক সোমবার দিন দেখা যাক এবার সোমবার অবধি তো আমাকে ধৈর্য ধরতেই হবে দেখা যাক উনি কখন আসেন কখন কি করেন সেটাই আর সোমবারে যদি না আসে তাহলে লাস্ট হচ্ছে মঙ্গলবার এবার মঙ্গলবারে দেখে নি তারপরে যা হবে সেটা তো একটা ডিসিশন নিতেই হবে তো চলো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু সিরিয়াল দেখবো হটস্টারে তোমরা তো জানোই যে হটস্টারে আমরা এখন সিরিয়াল দেখি তো দেখো চশমা টশমা পরে বসে গেছি ব্রাশ করা হয়ে গেছে দাঁত মাজা হয়ে গেছে পাও পরিষ্কার করা হয়ে গেছে এখন ফুড কেয়ার ক্রিমটা মানে লাগাবো আর আজকে খাওয়ার গুলো কিন্তু জম্পেস ছিল বেগুন পোড়া আলু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে রোস্ট তার সঙ্গে ছিল পেঁপের তরকারি আর ছোলার ডাল পেঁপের তরকারি আর ছোলার ডালটা আমি খাইনি আর ছিল টক পালংয়ের চাটনি তো খাওয়াটা ভীষণ জম্পেস হয়েছে এখন সবাই মিলে একটু সিরিয়াল এনজয় করবো তারপরে আবার এডিটিংও করতে হবে রাত্রেবেলায় কেন আজকে এডিটিং না করে রাখলে কালকে তোমরা আর কালকে আমি আর একটা নতুন ব্লগ শুরু করতে পারবো না তোমরা ব্লগ পাবে না তো চলো এখানেই আজকে টাটা বলবো তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলকে ছেড়ে যাওয়ার আগে লাইক করতে ভুলো না পরিবারের সদস্য হতে ভুলো না এইটুকুনি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে কেন কি লাইক খুব একটা আসছে না আর তার সাথে সাথে পরিবারের সদস্য আমার বাড়ছে না প্লিজ একটু দেখো যাতে তাড়াতাড়ি আমি 500 পরিবারের সদস্য পেয়ে যাই 500 জন পরিবারের সদস্য পেয়ে যাই তো চলো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই।